আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজমাইন প্রিয় আপনারা পৃথিবীর দূর দূরান্ত থেকে বাংলা পিএস টিভি দেখছেন আর ইসলামী আলোচনা শুনছেন ইসলামী অর্থনীতি হালাল হারাম ইত্যাদি বিষয়ক আজকে সেই রকমই একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব যেটা সাধারণত চাষি ভাইয়েরা যারা চাষ করে খান বা যাদের চাষের জমি আছে এমন শ্রেণীর মানুষেরা এই দুর্বল শ্রেণীর মানুষেরা এই হালাল হারামে পতিত হন আর সেটা হলো জমি বন্ধক রাখা কোনো বন্ধ যখন রাখা হয় তখন তা একমাত্র আপনি যে ঋণ দিয়েছেন সেই ঋণটা যাতে মারা না যায় এবং সময়ে সেই বন্ধকি বিক্রয় করে আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন এই জন্য বন্ধক রাখা হয় আর এই কথাও আপনারা জানেন যে দুনিয়াতে যদি কোনো মানুষকে আপনি ঋণ দিয়ে সহযোগিতা করেন তা হবে শুধু সহযোগিতা এবং তার বিনিময়ে আপনি যা পাবেন তা হচ্ছেন স্বভাব হাজার টাকা যদি ঋণ দেন কাউকে পাঁচশো টাকা দান করা স্বভাব পাবেন এ ছাড়া দুনিয়াতে আপনি অন্য কিছু পাবেন বলে যদি আপনার নিয়তে থাকে তাহলে কি হবে তাহলে সেটা আপনার জন্য সুদ খাওয়া হবে এমন কি যদি ঋণ দেওয়ার পর কেউ আপনাকে পেপসি খাওয়ায় কেউ আপনাকে চা খাওয়ায় আপনি তা গ্রহণ করবেন না কারণ তা কি আগে থেকে খাওয়া দাওয়া থাকে আলাদা কথা কিন্তু নতুন করে ঋণ দেওয়ার ফলে সে ব্যক্তি আপনার কাছে উপকৃত হয়ে উপকারের বদলা দিতে এলো আর আপনি তখন তার কাছ থেকে তা গ্রহণ করলেন ঋণ দেওয়ার পরে তার মানেই আপনি ঋণের উপরে অতিরিক্ত জানিচ্ছেন এমন কি তার সাইকেলে চড়ছেন তার গাড়িতে চড়ছেন সেটা কি হবে সুদ খাওয়া হবে আর বন্ধকি রাখার যে সিস্টেম নিয়ম শরীয়তে আছে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সূরা বাকারা 283 নম্বর আয়াতে ওয়াইন কুনতুম আলা সফরিং কাতিবান তাজুদু كاتিবান ফারিহানুম মাকবূদা এজরিহান রিহান মানে হচ্ছে বন্ধকি তোমরা বন্ধকি রাখতে পারো এক অপরের প্রতি নির্ভরশীল হও বিশ্বস্ত হও তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন তার আমানত কি করে আদায় করে দেয় আল্লাহকে যেন ভয় করে কোনো সাক্ষী গোপন না করে ইত্যাদি ইত্যাদি বোঝা গেল যে বন্ধক রাখা একটা সরেই অনুমোদন প্রাপ্ত আচরণ আয়েশ আরজী আল্লাহ তালা আনহা বলছেন তোফ ফিয়ারাসুল্লাসাল্লাহিসাল্লাম ওয়াদির রহু মারহু নাতুন আইন দা ইয়াহুদি বিশাল আসি না সা মিন সাঈর মহান বিসাল্লাহসালের ইন্তেকাল যখন হলো তখন তার লৌহ বর্মটা বন্ধক ছিল আহা রাজা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন তখনও তার লৌহ বর্ম বন্ধক কার কাছে ইহুদির কাছে কত বিনিময়ে সালাসিন সা সালাসিন মানে তিরিশ সা মানে প্রায় পঁচাত্তর কেজি জবের বিনিময়ে বিনিময়ে কেজি জব ধার নিয়েছিলেন আর তার নিজের লৌহ বর্মকে বন্ধক রেখেছিলেন তারপর ইন্তেকালের আগে পর্যন্ত তিনি আর তা ছাড়াতে পারেননি বোঝা গেল বন্ধকি রাখা চলে বন্ধক রেখে ঋণ নেওয়া চলে বন্ধক রেখে ঋণ দেওয়া চলে কিন্তু চলে না কি চলে না এই যে দ্রব্য ঋণদাতার কাছে গচ্ছিত বা জমা রাখা হয় তাকে বন্ধক বা বলা হয় বন্ধক হলো প্রদত্ত ঋণের উপর একটি দলিল যে আপনি ঋণ নিয়েছেন তার দলিল হলো আপনার এই জিনিসটা বন্ধক আছে তাছাড়া ঋণ আদায় করতে হবে তার একটি বড় নিশ্চয়তা দেয় বন্ধকি যে আপনি ঋণটা পাবেন তার নিশ্চয়তা আছে কি এই বন্ধকি। কারণ ঋণগ্রহীতা নির্ধারিত মেয়াদের ঋণ পরিশোধ করতে না পারলে বন্ধ বিক্রয় করে কমসে কম দাতা তার ঋণ ফেরত পাবে ঋণ আদায় নিশ্চয়তা স্বরূপ ঋণের নিকট থেকে কোনো জিনিস যেমন ঘর পুকুর জমি জায়গা গাড়ি অলঙ্কার প্রভৃতি বন্ধক নেওয়া ইসলামী শরীয়তে বৈধ বন্ধকে নেওয়ার পর বন্ধক গ্রহিতা বন্ধ ব্যবহার করবে এইটা বৈধ নয় বৈধ যা বলা হলো বৈধ নয় কি চলবে না কি আপনি যে জিনিসটা বন্ধকে নিলেন সেই জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন না কেননা বন্ধক রাখার মূল উদ্দেশ্য হল ঋণ আদায়ের নিশ্চয়তা নিশ্চয়তা লাভ লাভ আপনার তো আছে তাহলে ঋণ পরিশোধের সময় এলে এবং ঋণ তা পরিশোধ করতে না পারলে তা বিক্রি করে ঋণ পরিশোধ হবে এবং বাড়তি টাকা ঋণ ফেরত পাবে তাই না দাম বেশি হলে সেটা কার ঋণ যে ঋণ দিয়েছে তার না সুতরাং এই বন্ধকি ব্যবহার করে উপকৃত হয়ে বন্ধক যে নিচ্ছে আর কি তার মুনাফা লাভ করা হালাল নয় যদিও বন্ধকদাতা বাধ্য হয়ে অথবা স্বতঃফূর্ত ভাবে তার দ্বারা উপকৃত হতে বা তা ব্যবহার করার অনুমতি দিতে আসলে সে বাধ্য হয় সে অনুমতি দিতে বাধ্য হয় তার কারণ না দিলে সে টাকা পাবে না ঋণ দিচ্ছে না কেউ বন্ধকি ছাড়া সুদ ছাড়া ঋণ দেয় না এখন আমার এই দশ কাটা জমি ভাই আপনি রাখুন আমাকে পঞ্চাশ হাজার টাকা দিন এখন জরুরি তাছাড়া কেউ দেবেও না এখন আমি চাষ করে খাবো না বলার উপায় আছে কুল্লো কর বা এটা হচ্ছে ফেকি কায়দা ফাঁকি নিয়ম সেটা কি যে কোনো ঋণ যদি কোনো উপকার বহন করে আনে দুনিয়াতে তাহলে সুদ এখন আপনি ঋণ দিলেন ঋণ দিয়ে বন্ধ রাখলেন তাতে আপনার লাভ কি আপনি জমিটা চাষ করে খাবেন তাই না এটা কি হবে আপনার জন্য সুদ হবে সুতরাং যদি কেউ ঋণ দিয়ে বাড়ি বন্ধক নেয় তাহলে সে বাড়িতে সে বসবাস করতে পারবে না অথবা ভাড়া দিয়ে খাটাতে পারবে না ভাড়া দিলে ভাড়া কে পাবে যে আসল মালিক আর গাড়ি বন্ধক দিলে সে গাড়ি সে চড়ে বেড়াতে পারবে না ঘড়ি বন্ধক দিলে সে ঘড়ি সে হাতে দিয়ে বাবুগিরি করতে পারবে না বাগান বন্ধক নিলে সে বাগানের ফল ফসল সে খেতে পারবে না পুকুর বন্ধক নিলে সে পুকুরে মাছ চাষ করে সে খেতে পারে না জমি বন্ধক নিলে সে জমির ফসল খাওয়া তার জন্য বৈধ নয় অলংকার বন্ধক নিলে সে অলংকার বউকে পড়াতে পারে না হ্যাঁ বন্ধক নিয়ে সে অলংকার নিয়ে বউকে পড়িয়ে বেড়াচ্ছেন না জায়জ না যতদিন ঋণগ্রহীতা ঋণ পরিশোধ করতে না পেরেছে ততদিন বন্ধকই ব্যবহার করে না তাই না ঋণদাতা ততদিন গ্রহণ করে এমন পঞ্চাশ হাজার টাকার বিনিময় দশ কাঠা জমি এখন সে ২০ বিশ বছর ছাড়াতে পারলো না বিশ বছর সে ফসল খেয়ে গেল যতক্ষণ না সে পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়েছে এইভাবে মুনাফা অর্জন করে যায় আর ঋণদাতা সুদ খেয়ে যায় সুদের ওপরে সুদ খেয়ে যায় ব্যাস বন্ধকই ঋণদাতার হাতে রাখা একটি আমানত যে বন্ধকে আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে আমানত তাতে আপনি খেয়ানত করতে পারেন না তাতে আপনি অবহেলা অবজ্ঞা করতে পারেন না যে সেটা নষ্ট হয়ে যাবে ঋণগ্রহীতা ঋণ পরিশোধ না করতে পারলে কি সবটাই ঋণদাতার জন্য হালাল হয়ে যায় না এখন ছাড়াতে পারলো না হাফতরি কি হাল হয়ে গেল না এমনও হতে পারে যে ঋণ নিয়েছে সে ঋণ গ্রহীতা আপনাকে একটা জিনিস বন্ধক রেখে ঋণ নিয়েছিল হঠাৎ করে মারা গেল আপনি দেখলেন ভালোই হলো দিয়ে আপনার কাছে যে বন্ধকিটা ছিল খালাস আর কাউকে বললেন না কেউ জানতো না আপনার জন্য হালাল তাই না না তার ও কাছে যাবেন গিয়ে বলতে হবে যে তোমার বাবা আমার কাছে এত টাকার বিনিময়ে ঋণ দিয়েছিল তো সেই টাকাটা যদি তোমরা শোধ করে দাও আমি তোমাদের সেই জিনিসটা ফিরিয়ে দেবো অথবা দিতে না পারো তাহলে জিনিসটা বিক্রি করো বিক্রি করার পর আমার যতটা টাকা দাও বাকি টাকা তোমরা নিয়ে যাও এই হচ্ছে আমানত মুসলিম আমানতে খেয়ানত করতে না আপনি শুনে অবাক যাবেন এক মানে কথায় কথা বাড়ে আগুনে বাড়ে ঘি এক মহিলা তার স্বামীর সঙ্গে সংসার করেছে স্বামীর ঘরের লোকেরা কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠিয়েছে সেই বিদেশে স্ত্রীকে নিয়ে গেছে স্ত্রী তার সঙ্গে সংসার করেছে কিছু মানুষ হয় একটু আবেগপ্রবণ বইয়ের প্রতি একটু বস বস তো সে বেচারি বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে যখন বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে এবং বইয়ের নামে টাকাও জমা করেছে এইভাবে জমা করতে করতে বারো লাখ টাকা জমা করেছে ছেলে মেয়ে হয়নি হঠাৎ করে দেশে গেছে দেশে গিয়ে সেই স্বামী মারা গেল কোনো অ্যাক্সিডেন্টে অসুখে মারা গেল আর ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেটা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানে না না নিজের বাড়ির লোক আর না শ্বশুর বাড়ির লোক যে টাকাটা স্বামী তার নামে জমা করেছে সবটার অধিকারী কি স্ত্রী বলুন সবটার অধিকারী স্ত্রী সেই টাকা থেকে যদি বারো লাখ টাকা হয় সেই টাকা থেকে কত টাকা পাবে স্ত্রী ছেলে মেয়ে নেই কত টাকা পাবে কত চার আনা চার আনা তাই না তার মানে তিন লাখ টাকা পাবে বাকি টাকা কে পাবে স্বামীর ভাই স্বামীর মা যারা আছে ও কিন্তু এই মেয়ে গোপন করলো গোপন করে সমস্ত টাকাটা নিজের অ্যাকাউন্টেই রেখে দিল তারপরেও সে হয়নি সে আবার নতুন এক নাগরকে বর রূপে গ্রহণ করলো সেই মেয়ে আমানতে হতে করলো না ভালো কাজ করলো গোপন করে এক চুরি তাই না স্বামীর গোপন টাকা যারা কষ্ট করে মেহনত করে যারা আসলে হকদার সেই হকদারের হক মেরে নিজে সম্পূর্ণ টাকাকে আরেক নাগরের সাথে নাগর দোলায় সব খরচ করলো এ আমানতে খেয়ানত খেয়ানো না হলো না এর জন্য ধরা খাবে না খাবে না দুনিয়াতে কেউ জানতে পারলো না আখেরাতে গিয়ে অবশ্যই সে ধরা খাবে স্বামীর টাকা গোপন করে আসল হকদারকে তুমি দাওনি সমস্ত টাকা তুমি নিজে হরপ করেছ তাও আবার বিয়ে করেছো শ্বশুরবাড়িতেও নেই বিয়ের করলে অন্য বংশে চলে গেল সে টাকা এক মহা অন্যায় মহা অন্যায় প্রাসঙ্গিক ভাবে বলা হলো সম্পর্ক ভাবে যাই হোক যখন ঋণ কোন হয়তো বা যার কাছ থেকে নিয়েছেন তার বাড়ির কেউ জানে না আর আপনি ছাড়া কেউ জানে না এবার আপনি সেটাকে গোপন করে বন্ধকিটাকে রেখে দেবেন এবং তার ওয়ারেস দেবেন না এটা আপনার জন্য যে হালাল হয়ে যাবে জব সে আতা হয় আনে দো বলে না 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 এটা আপনার জন্য হালাল না আপনার জন্য জরুরি যে আপনি সেই জিনিসের কথা তার বয়সের কাছে প্রকাশ করবেন গিয়ে বলবেন যে তোমার বাবা আমার কাছে টাকা ঋণ করেছিল এই জিনিসটা দিয়ে এই জিনিসটা তোমাদের যদি টাকাটা শোধ করে দাও তো জিনিসটা ফেরত দেবো কিংবা জিনিসটা বিক্রি করো জিনিসটা বিক্রি করে যে টাকা আমার আছে আমি নেব বাকিটা তোমরা নেবে এ হচ্ছে আমানতদারি খবরদার আমানতে খেয়ানত করা যাবে না কারো মাল আমি তো চেয়ে নি নেই এমনি চলে এসছে না না এ মাল যদিও স্বেচ্ছায় এসেছে আপনি চাননি তবুও যখন এসে গেছে তখন যার মাল তার হকদারকে ফিরিয়ে দিতে হবে সুতরাং বুঝতে পাচ্ছেন যা সুদ তা সুদ তাতে সে কারবার কারোর জন্য কল্যাণকর হোক অথবা অকল্যাণকর প্রিয় দর্শক সামান্য বিরতি নিশ্চিত বিরতির পরে আবার আপনাদের সামনে এসে বাকি কথা আলোচনা করব সাথে থাকুন কাছে থাকুন প্রিয় দর্শক মন্ডলী দেশে প্রচলিত আছে চাষি ভাইদের মাঝে তারা জমি বন্ধক দিয়ে অনেক টাকা গ্রহণ করে এবং অনেক চাষি সেই জমি বন্ধক নিয়ে সেই চাষ করে খেয়ে যায় অথচ জমির মালিককে একটা পায়ও দেয় না এটা কি হালাল না হারাম একজন মানুষের নিরুপায় অবস্থাকে সুবর্ণ সুযোগ রূপে ব্যবহার করলেন এবং সেই জমি চাষ করে খেয়ে গেলেন যদ্দিন না সে টাকা শোধ করতে পেরেছে তদ্দিন আপনি তার সেই বাধ্য নিরূপায় অবস্থাকে গতন্তরহীন অবস্থাকে আপনি ব্যবহার করলেন সুযোগ রূপে আপনার জন্য জায়জ না ঋণ দেওয়ার সময়ে শুধুমাত্র সৌজন্যবোধ থাকবে পরস্পর সহযোগিতা থাকবে ইসলামী সহানুভূতি থাকবে কিন্তু তা না করে আপনি যদি তা চাষ করে খেয়ে যান খেয়ে যান যতদিন না টাকা শোধ করেছে এই খাওয়াটা যে সুদ সে কথা আগেই আপনাদেরকে বলা হয়েছিল এখন যদি বলেন যে আপনি যে এটা বলছেন হারাম তাহলে এই প্রথা তো চলছে এই প্রথাকে হালাল করে নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কি না যে ঠিক আছে সুদ যদি হয় আর জমি যদি বন্ধকে নিতে হয় জমি ছাড়া বন্ধকে দেওয়ার মতো আর কিছু নেই তাহলে সেই ক্ষেত্রে এইরকম জমি বন্ধকের ব্যাপারটা যদি অন্যরকম করা যায় তো তাহলে করার কোনো সিস্টেম আছে কি না ওলা বলছেন যে এহেসানি পদ্ধতি একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এহেসানি পদ্ধতি কি রকম জমি বন্ধক নিয়ে ঋণদাতা দখল বজায় রাখার জন্য তা চাষ করবে অতঃপর খরচ খরচা ও আয় ব্যয় হিসাব করে কত পরিমাণ ফসল লাভ ঢুকছে তা দেখবে এবং সেই মূল্য পরিমাণ টাকা বাৎসরিক কাটা যাবে ঋণের আসল প্রাপ্য অর্থ থেকে বুঝলেন আপনি দশ কাটা জমি বন্ধক দিয়েছেন পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এবারে আপনি দেখলেন ভাই আমি তো জমি বন্ধক নিয়েছি জমিটা আমার আয়ত্তে রাখবো আমি চাষ করবো কিন্তু চাষ তো আমার জন্য যায় না তবে আমি চাষ করব তোমার কাছে ভাড়া হিসাবে আমি প্রত্যেক বছর হাজার টাকা করে কেটে দেব তাহলে দশ বছর চলে গেলে তোমার জমি তুমি ফেরত পাবে আর আমার ঋণ আমার শোধ হয়ে যাবে এমন তাজ এসানি বুদ্ধি মানে এটা এজারা দেওয়ার মতো ভাড়া দেওয়ার মতো হলো আর কি অতএব আপনার কাটা গেল যে বন্ধক দিয়েছিল সে জমি ফিরে পেলো আর আপনি আপনার ঋণও শোধ পেলেন দু নম্বর হচ্ছে ইজারা পদ্ধতি কেমন জমি বন্ধক রেখে চাষাবাদ না করলেও প্রতি হওয়ার আশঙ্কা আছে চাষ তো করতেই হবে এক্ষেত্রে ঋণদাতা জমির মালিকের সাথে নির্দিষ্ট টাকার ইজারা চুক্তি করে নেবে অর্থাৎ মনে করুন জমির বাৎসরিক ভাড়া হবে এক হাজার টাকা এবারে সে ওই জমিতে ইচ্ছা মতো ফসল ফলাতে পারবে আর প্রতি বছর এক হাজার টাকা পাবে জমির মালিক সে হয় তা নিজের কাছে জমা রাখবে নচেত ওই ঋণ থেকে কাটা যাবে মনে করুন সে নিজের টাকা নিয়ে নিতে পারে তারপরে ওই টাকা জমে জমে সে ঝাড়িয়ে নিতে পারে তার মানে এটা ভাড়া হলো ভাড়া নেওয়া হলো চাষ করবে এবং জমির মালিককে ভাড়া দেবে তিন নম্বর হচ্ছে ভাগজোত পদ্ধতি কিভাবে দখল বজায় রাখার জন্য বন্ধক গ্রহীতা নিজেই জমি চাষ করবে কিন্তু পরিমাণ ও চুক্তি মতো মালিককে ফসলের একটা ভাগ যেমন অর্ধেক একের তিন যাই হোক একটা ভাগ তাকে পৌঁছে দেবে ঘুরে ফিরে পদ্ধতিটা একই প্রায় এক লাগে তার মানে ওই যে জমি বন্ধক রাখছে সে মালিক হিসাবে ফসলের ভাগ পাবে হয় সে ফসলের ভাগ নেবে আর না হয় ফসলের ভাগ না নিয়ে ওইখান থেকে আসল দিন থেকে আস্তে আস্তে কাটা যাবে এই রকম করে যদি রকম জমি বন্ধক রাখার ব্যবস্থাটা চালু রাখা যায় তাহলে যাবে নচেত বর্তমানে যেভাবে ব্যাপকভাবে লোকে জমি বন্ধক রেখে আরামসে খেয়ে যাচ্ছে এবং জমির মালিককে একটা পয়সাও দেয় না যতদিন পর্যন্ত গরিব মানুষ সে ছাড়াতেই পারছে না দশ বছর ২০ বছর সেই জমি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর এ বেচারি ছাড়াতে পারছে না এরকম যদি অবস্থা হয় তাহলে সমাজের অবস্থা বুঝতেই পাচ্ছেন। সমাজে অনুভূতিশীলতা চলে গেছে এক অপরের প্রতি দয়া মায়ার অনুভূতি নেই এক অপরকে সাহায্য সহযোগিতা করতে চায় না বিপদে কাউকে সাহায্য করতে চায় না বিনা লাভে তুলো কেউ বহায় না কিন্তু লাভ হলে লোহাও বহাতে রাজি হয় এমন অবস্থা এই দেশের মানুষদের তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যদি এমন জিনিস বন্ধক নেন যদি তাতে খরচ হয় তো সেই খরচ আপনি পাবেন যেমন গায়ে বন্ধক নিয়েছেন গায়ে দুধ দেয় তো গায়ে তো রাখতে হলে আপনাকে খরচ করতে হবে তাই না খাওয়াতে হবে তার পেছনে ক্ষেদমতা আছে এই আপনি দুধটা খেতে পারেন গায়ের দুধ খেতে পারেন তারপরে টাকা ফেরত দেওয়া পর্যন্ত আপনি তার গায়ে তাকে ফেরত দেবেন বন্ধক চাঁদ মুনাফার মালিক হবে ঋণ গ্রহিতা বন্ধক দাতা গায়ে বাছুর দিলে গাছে ফল ফললে সব কার বন্ধক যে গ্রহিতা তার নয় মালিকের যে বন্ধক দিয়েছে সেই হবে মালিক এ নয় যে আমি বন্ধক নেওয়া অবস্থায় আমার ঘরে বাছুর হয়েছে বাছুরটা আমার তা না বাছুরটা কার বাছুরটা মালিকের যেমন বন্ধকে দেওয়া জিনিসকে টিকিয়ে রাখার জন্য যে খরচপাতি হবে তা বহন করবে সেই যেমন জমির খাজনা গাড়ির লাইসেন্স নবায়নের খরচ মালিক বহন করবে কে কে বহন করবে মালিক বহন করবে কারণ মালিকের গাড়ি আমি বন্ধক নিয়েছি এবার তার হয়তো লাইসেন্স বানাবার সময় এলো লাইসেন্সটা কি আমি বানাবো কে বানাবে গাড়ির মালিক বানাবে সে খরচ সে বহন করবে আমি গাড়ি রেখে দিয়েছি আমি গাড়ি ব্যবহার করি না বুঝতে পেরেছেন এইভাবে বন্ধক হলো বন্ধক গ্রহিতার হাতে বন্ধকদাতার অর্পিত একটি আমানত সুতরাং তার রক্ষণাবেক্ষণ করা এটা খরচ এবং তাকে অবহেলা করা যাবে না আর যদি তার ত্রুটির ফলে কোনো ক্ষতি হয় তো সে ক্ষতির জিম্মেদার কে হবে যদি তার ত্রুটির ফলে ক্ষতি হয় তাহলে ক্ষতির জিম্মেদার বন্ধক গ্রহিতা হবে আর যদি তার ত্রুটির কারণে না হয় তাহলে অবশ্য সে জিম্মেদার হবে না বন্ধকি বিক্রি করতে হলে বন্ধক গ্রহিতাই তার বেশি হকদার যে যদি জিনিসটা বিক্রি করতে হয় তো হকদার বেশি কে যে বন্ধক রেখেছে সেই বেশি হকদার সেই বলবে আমি কিনে নেবো বলো কত দাম হয় এবার সেই ক্ষেত্রে দাম কম দিলে হবে না যে আমার কাছে বন্ধক আছে কম দেব তাই না প্রচলিত দাম হিসাবে যে হ্যাঁ এই জমি কত দাম হতে পারে পাশে পাশে জিজ্ঞাসা করবো কত রেট চলছে সেই রেট বন্ধক গ্রহিতা দিয়ে যদি বেশি মূল্য হয় তো বেশি মূল্যটা মালিককে ফেরত দেবে আপনার চুক্তি শেষ হয়ে যাবে প্রিয় দর্শক মন্ডলী সময় শেষ হওয়ার কাছাকাছি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম আলাইকুম আমার প্রশ্নটা আগের টপিক নিয়ে রসুল্লাহ সাল্লাম বলছেন ঘুষ দেওয়া এবং নেওয়া হারাম এবং আপনি বললেন যে কেউ যদি ঘুষ দিতে বাধ্য হয় সেক্ষেত্রে যিনি ঘুষ দিচ্ছেন ঘুষ দাতার কোনো অন্যায় হবে না পাপ লিখবে না এখন ধরুন একজন ব্যক্তি তাকে হঠাৎ করে কোথাও বাইরে যেতে হবে এবং সে চাইছে যে আমি ভালো করে রাস্তাতে ভালোভাবে যাব এবং সে টিকিট কাউন্টারে গিয়ে দেখলো সেখানে অনেক দালাল আছে তাদের কাছে না দিলে পয়সা টিকিটটা পাওয়া যাবে না এবং সেক্ষেত্রে টিকিটের মূল্য যদি আটশো টাকা হয় দালালকে দিতে হচ্ছে হাজার টাকা এবং সে চাইছে যে আমি টাকা থাকতে আমি ভালো করেই যাব। এবং তাকে জরুরি যেতে হবে এক্ষেত্রে কি সে ওই লানতের মধ্যে পড়বে হারামের মধ্যে পড়বে সেই ব্যক্তি সে চাইলে নর্মালভাবে যেতে পারে কিন্তু কষ্টের জন্য সে টাকা বেশি দিয়ে টিকিটটা কাটছে এখানে যে কথাটা আপনি বললেন সেটা আপনি আপনার বিবেকে বলুন যে এটা নিরুপায় অবস্থা নাকি সাধারণ অবস্থা সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য নিরুপায় অবস্থা কি না যদি বুঝেন যে এটা নিরুপায় অবস্থা এছাড়া কোনো উপায় ছিল না তাহলে আপনার জন্য যায় আর যদি কোনো উপায় থাকে সেই উপায়েও যাওয়া যায় যাওয়া জরুরি হয় তাহলে হুশ দেওয়া যায়জ নয় এটা নিরুপায় কিনা জানি না শুধু কষ্টটাকে কম করার জন্য সে নিজে জানবে সে নিজে জানবে যে এটা নিরুপায় কিনা সামান্য আরাম ভোগ করার জন্য যদি সে হয় সে ইচ্ছা করলে সাধারণ ডিব্বাতেও যেতে পারে কষ্ট হবে একটু হোক না কেন ঘুষ দেবো কেন যদি একান্ত সে বোঝে না সাধারণ ডিব্বাতে যাওয়া আমার মোটেই সম্ভব না বা উচিত হবে না টাকা পয়সা আছে ইত্যাদি যদি সে নিরুপায় হয় আমি যেটি বললাম নিরুপায় আর এই নিরুপায় অবস্থাটা আল্লাহ বোঝেন কার মনের খবর কার অবস্থা ইত্যাদি আল্লাহ বোঝেন মানুষ নিজেও বুঝবে যে হ্যাঁ আমার কোনো পথ আছে কি না এখন পথ থাকতে যদি আপনি হারাম পথ ব্যবহার করেন আল্লাহ ধরবেন কিন্তু সমস্ত পথ রুদ্ধ তখন আপনি যদি হারাম পথ ব্যবহার করেন আল্লাহ তালা তখন মাফ করে দেবেন তখন আল্লাহ মাফ করে দেবেন অতএব এই যে প্রয়োজন প্রয়োজন কতটা কতটা আপনি নিরুপায় সে কথাটা আপনাকে নিজেকে ঠিক করতে হবে এখন যদি আপনি বোঝেন যে ভাই আমি নিরুপায় ছিলাম এছাড়া আমার উপায় ছিল না তাই আমি দুশো টাকা বেশি দিয়ে কি হাজার টাকা বেশি দিয়ে আমি এটা টিকিটটা নিয়েছি কে ভিসাটা নিয়েছি তাহলে পরে আপনার জন্য জায়েজ নচেত না আল্লাহ ভালো জানেন আপনার অবস্থা এবং মানুষের অবস্থা মানুষ যখন ঘুষ দেয় তখন তার অবস্থাটা কেমন সে ভালো বোঝে আমি যদি ওটা মনের মধ্যে নিয়ত করি যে আমি ওটাকে বেশি দিচ্ছি বকশিস হিসাবে মানে নিয়ত করি ভালোভাবে যা আমি ওটা এক্সট্রা দিয়ে দিলাম ওকে সেটা কি কোনো পাপ হবে কি এক্সট্রা দিয়ে দিলাম শুধু এই নিয়তে তো যাতে করে আমাকে দেয় আপনি তো পাচ্ছেন না টিকিট আপনি তো পাচ্ছেন না কিন্তু কেউ হয়তো আপনাকে টিকিট কেটে দিল সঠিক দামে আপনি তাকে তার পারিশ্রমিক দিলেন কিছু একটা দিলেন সেটা না দুটো পার্থক্য আছে টিকিট পাচ্ছেন না সে আপনাকে দেবে দেবে না টাকা দেবেন তবে টিকিট এটা হচ্ছে ঘুষ আর সে আপনাকে টিকিট দিল আপনি টিকিট পাচ্ছিলেন না সে আপনাকে ঠিক আছে আমি দিচ্ছি আপনাকে সে আপনাকে দিল আপনি খুশি হয়ে পাঁচ দশ টাকা বেশি দিলেন সেটা তোর ঘুষ না সেটা হলে পারিতোষিক ঠিক আছে এটা সমস্যা নেই এটা হচ্ছে যে আপনি সন্তুষ্ট চিত্তে তাকে দিলেন যেমন ঋণ দেওয়ার কথা বলেছিলাম ঋণ পরিশোধের সময়ে যদি পাঁচ হাজার টাকা ঋণ করেছেন পাঁচ হাজার টাকা যখন ফেরত দিলেন তখন আপনি সেই সাথে পাঁচশো টাকা বেশি দিলেন এটা আপনি রাখুন কোনো চুক্তি ছিল না আমার মনের চাহিদা ছিল না কিন্তু আপনি পাঁচশো টাকা বেশি দিলেন এই দেওয়াটা এবং নেওয়াটা সমস্যা নেই ঠিক আছে আছে দুটো চুক্তি ভিত্তিক এবং চুক্তিহীনতা দুটোর মধ্যে পার্থক্য আছে আল্লাহ তালা আমাদেরকে হালাল হারামের তমিজ করা তো ফিক দেন আল্লাহ মাকফিনাবি হালাল ইকান হারামি কাবিনাবি ফাজল ইকাম সিওয়াক ওসল আল্লাহ আলা নবী ইনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু